প্রেগনেন্সি ইজ এ বিউটিফুল জার্নি ফর এভরি কাপল। এই 8 থেকে 9 মাস একটা মানব শিশু তার মায়ের গর্ভে মায়ের পুষ্টির ওপর নির্ভর করে নিজের আকার ধারণ করে। শুধুমাত্র আকার নয়, ব্রেনের ডেভেলপমেন্ট, হাড়ের গঠন সব কিছুই কিন্তু মায়ের পুষ্টির ওপর নির্ভর করে। সেই পুষ্টি থেকে কিন্তু নিজের ইন্ধনটা যোগায়। সেই জন্য একজন মহিলা যখন প্রেগনেন্ট হতে চাইছেন বা গর্ভধারণ করতে চাইছেন, তখন তার শরীরে পুষ্টির যেরকম চাহিদা থাকে বা প্রয়োজনীয়তা থাকে, সেরকমই গর্ভধারণ করার পর প্রেগনেন্সি পিরিয়ডে অনবরত পুষ্টির সরবরাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রেগনেন্সি পিরিয়ডে বিভিন্ন ট্রাইমেস্টার অনুযায়ী যে কোনো গর্ভবতী মহিলার খাবারের চাহিদা কিন্তু পরিবর্তন হয়, কিন্তু কিছু খাবার থাকে যেগুলো থ্রু আউট প্রেগনেন্সি অর্থাৎ 8 থেকে 9 মাস প্রত্যেক দিন সে যে খাওয়া দাওয়া করছে তার মধ্যে থাকাটা আবশ্যক। আজকে আমরা সেই খাবারগুলো নাম এবং সেই খাবারগুলো কেন খাওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। এই খাবারের লিস্টের মধ্যে প্রথম যে খাবারটা বা খাবারগুলো আসছে সেগুলো হচ্ছে মিল্ক এবং ডেয়ারি প্রোডাক্ট। একজন মহিলার জানলে অবাক হবেন, একজন মহিলার সারাদিনে 750 ml বা 3 কাপ দুধ খাওয়া উচিত শুধুমাত্র। এবং দুধ থেকে যে সমস্ত ডেয়ারি প্রোডাক্টগুলো তৈরি হয়, যেমন ছানা, ঘি, মাখন বা পনির, এখান থেকে এবং দুধ থেকে প্রয়োজনীয় যে প্রোটিন এবং ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু অনেকটা মেকআপ হয়। একজন প্রেগনেন্ট মহিলার কিন্তু দুধ এবং দুধজাত যে সমস্ত প্রোডাক্ট সেগুলো খাওয়া উচিত। কিন্তু বর্তমানে দুধের সাপ্লাই এবং মিল্ক প্রোডাক্ট তৈরি করার জন্য যে মিল্কের সাপ্লাইটা সেটাকে যোগান দেওয়ার জন্য গরুদের নানান রকম হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হয়, যেগুলো মিল্ক এবং ডেয়ারি প্রোডাক্টের মাধ্যমে যখন আমাদের শরীরে আসছে সেটা কিন্তু আমাদের ক্ষতি করে। সেই জন্য অর্গ্যানিক মিল্ক ইজ বেটার অপশান। যারা গর্ভবতী তারা একটু আশেপাশে খোঁজ করলে বা তার বাড়ির লোকজন যদি একটু আশেপাশে খোঁজ করেন তাহলে অর্গ্যানিক মিল্ক কিন্তু ডেফিনেটলি পাবেন। অর্গ্যানিক মিল্ক থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলোও পাবেন। তাই আমার মতে, আমার অনুরোধ, সেগুলো বা অর্গ্যানিক মিল্ক বা অর্গ্যানিক মিল্ক থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো বেটার অপশান। দু নম্বর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাল এবং দানাশস্য। প্রত্যেক দিন রাত্রে যদি এক বাটি কাঁচা ছোলা ভিজিয়ে রাখা যায়, একজন প্রেগনেন্ট মহিলা যদি সকালবেলা ব্রেকফাস্টে সেই কাঁচা ছোলাটা নেন এবং সারাদিনে লাঞ্চ এবং ডিনারে যদি যে কোনো একরকম ডাল খান এক বাটি করে, তাহলে কিন্তু তার প্রয়োজনীয় ফাইবার, প্রোটিন, ভিটামিনস এবং ফোলেটের চাহিদাটা অনেকটাই মেকআপ হয়। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিম বা এগ। এগ বা ডিমকে সুষম খাদ্য বলা হয়, তার কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিন এবং গুড ফ্যাটস থাকে, যেটা একজন প্রেগনেন্ট মহিলার দৈনন্দিন চাহিদার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই জন্য একজন প্রেগনেন্ট মহিলার প্রত্যেক দিন একটা করে সেদ্ধ ডিম খাওয়া উচিত। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে সবুজ শাকসবজি। যে কোনো শাক এবং সবজি যেটা সবুজ রঙের সেটা কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন কে এবং ভিটামিন সি এর খুব ভালো উৎস। সেই জন্য লাঞ্চ এবং ডিনারে সবুজ শাকসবজি একজন প্রেগনেন্ট মহিলার জন্য কিন্তু মাস্ট। 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে লিন মিট, যেটাকে সাদা মাংস বলা হয়, সেটা চিকেন এবং মাছে পাওয়া যায়। এই লিন মিটের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটার পরিমাণ কম হয় এবং ক্যালোরির পরিমাণ কম থাকে, কিন্তু গুড কোয়ালিটি প্রোটিন এবং আয়রনের কিন্তু ভালো উৎস। সেই জন্য প্রেগনেন্ট মহিলাদের খাওয়া দাওয়ায় লাঞ্চে কিন্তু এক টুকরো মাছ মাস্ট। 6 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে হোল গ্রেন। আমরা যে চাল ফুটিয়ে ভাত বানাই সেটা কিন্তু আসলে একটা রিফাইন গ্রেন। একটা গ্রেন বা দানাশস্যের মধ্যে অনেকগুলো অংশ থাকে যেগুলোকে ঝাড়াই করে বাদ দিয়ে দেওয়া হয়। চালের ক্ষেত্রেও কিন্তু তাই করা হয়। এরকম অনেক গ্রেন আছে যার মধ্যে এই ঝাড়াইয়ের কাজটা করা হয় না, যেমন ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, কুইনো বা কিনোয়া, ভুট্টা, ওটস, যেগুলোর মধ্যে যে দানাশস্য, দানাশস্যের যে অন্যান্য অংশগুলো সেগুলোকে রাখা হয়, সেগুলোতে কিন্তু প্রোটিন এবং ভিটামিনের পরিমাণ অনেক বেশি থাকে। সেটা কিন্তু একজন প্রেগনেন্ট মহিলার ডেলি চার্টে অ্যাড করা উচিত বা ডেলি ডায়েটে অ্যাড করা উচিত। যদি সম্ভব হয় চেষ্টা করবেন মাঝে মধ্যে ভুট্টা বা পপকর্ন খাবার। 7 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। আখরোট, আমন্ড, ফিক বা অঞ্জির, কাজু, কিশমিশ, এগুলো কিন্তু ড্রাই ফ্রুটসের মধ্যে পড়ে, যেগুলো আয়রন, ফোলেট এবং ভিটামিন ই এর খুব ভালো উৎস। এগুলো কিন্তু একজন প্রেগনেন্ট মহিলাকে ডেইলি ডায়েটে অ্যাড করা উচিত।
প্রত্যেক দিন রাত্রেবেলা যদি দুটো বা তিনটে আমন্ড জলে ভিজিয়ে রাখা যায়, সকালবেলা খালি পেটে যদি সেটা খোসা ছাড়িয়ে খাওয়া যায়, সেটা কিন্তু ভিটামিন ই এবং ফোলেটের ভালো সোর্স। এছাড়া বাকি যে জিনিসগুলো, যেগুলো যেমন আখরোট, ফিগ, কাজু বা কিশমিশ, এগুলো জলে ভেজানোর দরকার হয় না। সারাদিনে যে কোনো সময় যদি সবকটা মিলিয়ে এক মুঠো নিয়ে নিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু সেটা ফোলেট, আয়রন এবং অন্যান্য যে সমস্ত ভিটামিনস আছে বা ক্যালসিয়াম আছে, সেগুলোর অনেকটা প্রয়োজনীয়তা কিন্তু পূরণ করে। আট নম্বর জিনিস হচ্ছে জল বা ফ্লুইড ইনটেক। বাচ্চা যখন গর্ভের ভেতরে থাকে, তখন ফিটাসের আশেপাশে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, যেটা তার ডেভেলপমেন্ট এবং মুভমেন্টে হেল্প করে। এই অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা পর্যাপ্ত পরিমাণে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য প্রেগনেন্সি পিরিয়ডে ফ্লুইড ইনটেক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বা জল খাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন প্রেগনেন্ট মহিলার দৈনন্দিন বা সারাদিনে প্রায় 3 লিটারের কাছাকাছি ফ্লুইড ইনটেক করা উচিত। যদি মনে করেন জলের সাথে ডাবের জল অথবা বাড়িতে তৈরি ফ্রুট জুস খেতে পারেন। এই আটটি উপাদান বাদে আর দুটো অপশনাল খাবারের কথা আমি বলবো। এক নম্বর হচ্ছে স্যালমন ফিশ, দু নম্বর হচ্ছে অ্যাভোকাডো। স্যালমন ফিশ ডেফিনেটলি সামুদ্রিক মাছ প্রেগনেন্সি পিরিয়ডে খুব ইম্পর্ট্যান্ট, কারণ এর মধ্যে গুড প্রোটিনস থাকে, মিনারেলস থাকে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। কিন্তু অন্যান্য সামুদ্রিক মাছের থেকে এই স্যালমন ফিশ কেন বেশি গুরুত্বপূর্ণ এবং জোর দিচ্ছি, তার কারণ এতে মার্কারির পরিমাণটা কম থাকে। মার্কারি কিন্তু ক্ষতি করে আমাদের, সেই জন্য স্যালমন ফিশ বেটার অপশান। এবং স্যালমন ফিশে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রেগনেন্সি পিরিয়ডে কেন গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি আপনাদেরকে বলে দিতে হবে না। এছাড়াও যে অ্যাভোকাডোর কথা বললাম, সেই অ্যাভোকাডো গুড ফ্যাটস এবং ভিটামিন ই এর ভালো উৎস। যদি লোকালি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই অ্যাভোকাডো নিন। আশা করবো যে কটা 10টা খাবারের নাম আমি বললাম, সেগুলো আপনারা প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাড করবেন, এবং আশা করবো একজন প্রেগনেন্ট মহিলার দৈনন্দিন যে খাবার বা পুষ্টির যে চাহিদা সেটা পূরণ হবে। এরকমই আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।